খেলি নি। সত্যি কথা বলতে এটা তো বংশগত আমাদের কাজটা, তো বাবা মাও তৈরি করতো। যখন আমার একটু একটু জ্ঞান পড়ে এটা জানি যে আমাকে তৈরি করতে না দিলে আমি খুব কান্নাকাটি করতে হয়, যে আমাকে রং দিতে হবে, কাগজ মানে তুলি দিতে হবে, কাগজ দিতে হবে, আমিও আঁকবো। তারপরে আমাদের গ্রামে এইগুলো যেমন ভরিয়ে দিয়েছে, ঝিল 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 ঝিলে শালুক ফুল টুল হতো, অনেক কিছু হতো, যেমন বাচ্চা বেলা যেমন হয় আর কি, সাঁতার কাটা, শালুক তোলা, সেগুলো আবার মালা গেঁথে গলায় পরা, এইরকমই করতাম আর কি। তো ছোট থেকে আমার গানের খুব ইচ্ছে ছিল আর কি, মানে আগে ওই চঙের মতো যে মাইক গুলো ছিল তাতে অনেক আগেকার গান হতো, তো সে তো গাছে বেঁধে দিত কোনো অনুষ্ঠান হলে, আমি নিচ থেকে ভালো করে শুনতে পেতাম না অনেক কিছু, অনেকজন কথা বলছে বলে আমার মনে হতো যে আমার ডিস্টার্ব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আমিও গাছে উঠে পড়তাম, কোনো গাছে উঠে তাহলে ঠিকঠাক শুনতে পেতাম আর কি গানগুলো। আমার দাদুর সাথে, আমার দাদুর নাম হচ্ছে দুখুশ্যাম চিত্রকর, বেশি করে আমার দাদুর সাথে থাকতাম। এবং আগে এই পটচিত্রটা গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গান করা হতো। বাড়িতে বাড়িতে গান করলে কি হতো, যে তখন তো পটচিত্র বিক্রি হতো না, তখন পটচিত্র বিক্রি হতো না, আমরা ওই গান গেয়ে লোকের বাড়িতে চাল, কেউ আলু, কেউ বেগুন, এরকমই দিত। তো সেই থেকে আমাদের আমার ওইভাবেই আমাদের সংসারটা চলতো। মানে তখন পটচিত্র বিক্রি হতো না, আমাদের এই গ্রামে গ্রামে গিয়ে গান গেয়ে চাল মুড়ি পয়সা যে যেমন পাতো এনে আমাদের সংসারটা চলতো। তো সেই সূত্রে গানটা হচ্ছে মেন, ওই জন্য দাদুর সাথে আমি একটা গামছা পরতাম, একটা গামছা মাথায় পিগড়ির মতো বেঁধে নিতাম, নিয়ে দাদু যেরকম করতো আর কি, ঠিক সেগুলো কপি করার জন্য মানে করতাম আর কি। এরকমই দাদুর সঙ্গে গিয়ে গান করতে করতে, তারপরে বাড়িতে আসলে ছবি আঁকতে বসলে আমিও আঁকতে বসে যেতাম। তো এই করতে করতে আর আমার স্বপ্ন ছিল যে আমি অনেক ভালো গান গাইবো, আর আমাকে যেন রেডিও ছিল তো প্রথম প্রথম তো এত বাড়িতে বাড়িতে টিভি ফিভি ছিল না, রেডিও ছিল। তো দাদুকে জিজ্ঞেস করতাম যে এই গানটা কে গাইছে, বলছে নাম একটা বলতো অমুকজন গাইছে। আমি বলি তাহলে ওকে কোথায় পাওয়া যাবে, বলে ও তো মারা গেছে। আমি বলি মারা গেছে তার গান বাজছে, বলে হ্যাঁ, তাহলে আমিও রেডিওতে গান করবো, আমিও মারা গেলে আমার রেডিওতে গান চলবে, মানে এইরকমই আর কি জাস্ট আর কি। তো এইরকমই আমার ভিতরে মানে মনের এইরকমই ইচ্ছা আর কি। তো তখন এখন যেমন অনেক প্লেন ওড়া জাহাজ চলে, এখন তখন তো একটা আদ্রা হয়তো এই দিক দিয়ে যেত আর কি, মানে ছোট যেগুলো উড়া জাহাজ না কি বলে আর কি, তখনও ওইরকমই ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, বলি এটা কি যাচ্ছে, হ্যাঁ ভয় করতাম, জড়িয়ে ধরে রাখতাম আঁকুড় করে, মানে আওয়াজ একটা হতো তো, তো খুব ভয় করতাম, বলছি ওটা কিছুই নয়, ওর মধ্যে লোক আছে, মানুষ চালাচ্ছে, ওর মধ্যে মানুষ আছে। তখন মানে যতক্ষণ আওয়াজটা থাকতো ততক্ষণ জড়িয়ে ধরে রাখতাম, কিন্তু চলে যাওয়ার পরে আমি বলতাম আমিও ওতে চাপবো, বীজ অনেক উপরে আকাশ দিয়ে যাচ্ছে, তাহলে কোনো গাছপালা নেই, কিছু নেই, ওতে তো কিছু লাগবেই না, ধাক্কা লাগবে না, পড়বে না, মানে তখন একটা যে একটা ইয়ে আর কি। এখন ওই যে বাস চলে, আগের দিকে দেখি ছাগল গরু, তখন তো খুব কম বাস চলতো, খুবই কম গাড়ি ছিল, তবুও যেন মনে হচ্ছে যেন গাড়িটা হয়তো গিয়ে ঝিলে পড়ে যাবে, আমি বাসে উঠতে ভয় করতাম, বাসে উঠবো না, হেঁটে হেঁটে যাবো ঠাকুমার সঙ্গে, বাসে উঠবো না, কিন্তু আমার এদিকটা লক্ষ্য আছে ওতে উঠবো, ওখানটা হা ফাঁকা, পুরো আকাশটা তো পুরো ফাঁকা, আকাশ দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধেই হবে না, আমি ওতে চাপবো। বলে আচ্ছা আচ্ছা তুই বড় হ, তারপরে চাপবি। মানে এইরকমই আর কি, মানে কোথাও যাচ্ছি এটা কি ওটা কি, ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, দাদুকে জিজ্ঞেস করতাম, মানে প্রচুর কথা বলতাম, এবং কি কথা বলার জন্য
রেগেই যেত। একজন ভদ্রলোক বিদেশ থেকে এসেছিল, আমার দাদুকে খুঁজে খুঁজেই এসেছিল। তো এবার ওনার কোনো মানে বন্ধু বান্ধব কলকাতায় থাকে, সেই কলকাতাতে একটা অনুষ্ঠান ছিল, আমি দাদুর সঙ্গে গিয়েছিলাম। সেখানে গান টান করছি, ওরকম অনেকজন ভিডিও ফিডিও করছে হেন তেন, বাচ্চা মেয়ে তো তা করছি। তারপর করাটার পরে রাত্রিবেলা, সেদিন আর আসতে পারিনি, রাত্রিবেলা দাদু আমি একসাথে ঘুমিয়েছি। বলছি দাদু ওই যে ওরা এত বড় বড়গুলো কীগুলো নিয়ে সব কী করছিল, বলে ওটা ভিডিও করছিল। আমি বলি ভিডিও করে কী হবে, বলছে ওটা ওরা দেখবে, যেখানে যাবে তো আমাদেরকে দেখতে পাবে। দেখা যায়, বলে হ্যাঁ, বলি তাহলে আরো গান করবো, তাহলে আবার কেউ আসবে আমাকে দেখতে পাবে, মানে এইরকমই আর কি। এই তারপর বিভিন্ন জায়গায় মেলা ফেলা হতো দাদুর সাথে, যেতে 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 হ্যাঁ তখন ওই গান করার জন্য। তারপর কিন্তু ছোট ছোট মানুষ বলতো যে আমরা তো এত বড় বাড়িতে রাখা যাবে না, তোমরা যদি কিছু ছোট ছোট করে আনো তাহলে আমরা কিনতাম। এই তখন ওই দাদু এসে ওই ছোট ছোট কাজ করা শুরু করলো। তারপরে মেলাতে গেলে বেশ ছোট ছোটগুলো মানুষ কিনতে শুরু করলো আস্তে 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 করে। হ্যাঁ তখন থেকেই এই পটচিত্র ওটা বিক্রি করা, আগে সায়েন্স সিটিতে তো কয়েক বছর মাত্র হলো, না হলে আগে ছিল ওই ওই তোমার রবীন্দ্র সদনের কাছেই মেলা হতো। হ্যাঁ অনেক ওই ঘোড়ার মাঠ যে বলে আর কি, হ্যাঁ ওটা অনেক দিনে প্রথম মেলা ওটাই শুরু আর কি। তো সেই থেকে তারপরে বিভিন্ন জায়গায় সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম এগুলো হতো, তো সেইগুলোতে যেতে 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 একটা মানে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। মোটামুটি ছবি এখন আমি নিজে গান রচনাও করতে পারি, আর এবং ফটো তো আঁকি। তবে আমি 2005-এ বস্টন গিয়েছিলাম ব্রাউন ইউনিভার্সিটিতে। হ্যাঁ ব্রাউন ইউনিভার্সিটিতে, তারপরে 6-এ গিয়েছিলাম নিউজিল্যান্ড। তারপরে নিউজিল্যান্ড থেকে আরও ওখানে 7 দিন করার পরে তারপরে আবার প্লেনে করে অকল্যান্ডে নিয়েছি গিয়েছিল। ওখান থেকে মানে 1.5 ঘন্টা না কত লাগে প্লেনে নিউজিল্যান্ড থেকে অকল্যান্ড। তারপরে থাইল্যান্ডেও গিয়েছি সাথে। তারপরে আরেকটা কল হয়েছিল ভাগ্যগুণে, আমার ভিসাটা দেরি হয়ে গেছে বলে আর যেতে পারিনি সেই টাইম জন্য সুইজারল্যান্ডে আর কি। তো না যেতে পেরে আমি পুরো 1 মাস মতো আমি উঠতে পারিনি বিছানায়, মানে এত টেনশান হয়ে গেছে। তো দিয়ে আমি যেতে মানে এই টিভি ফিভিতে হয় না যে বিয়ে করার পরে হানিমুনে সুইজারল্যান্ডে, সেই যে একটা ওরা এমনি ওইরকম মানে হানিমুনে যায়, আমি তো এমনি এমনি বেশ ছবি নিয়ে যাব, তাহলে জায়গাটা দেখব মানে খুব আশা ছিল আর কি। তারপর না যখন ওই যেতে না পেরে না আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল টেনশানে। তারপর আবার আস্তে আস্তে সান্ত্বনা দিলে সবাই, আবার কোথাও যাবো। তারপর 2010-এ লন্ডনে গিয়েছিলাম, লন্ডনে 15 দিন করেছি, আবার লিভারপুলেও 15 দিন করেছি, মানে ওখানে 1 মাসই ছিলাম। তারপরে এই 11-ই লিথুয়ানিয়া গিয়েছিলাম, লিথুয়ানিয়া মানে ওটাও খুব ভালো জায়গা। তো তারপরে দিল্লি বোম্বে হেন তেন তো আছেই। আচ্ছা আপনার এই বিদেশ ঘোরার ব্যাপারটাতে আসছি, তার আগে আপনার এই ছেলেবেলারই ব্যাপারে, যে আপনি এই পটচিত্র জিনিসটিতে কবে থেকে ঢুকলেন, মানে প্রথম থেকে জন্ম থেকে মানে একদম ছোট থেকে ছোটবেলা থেকে, তো আপনাদের এই মানে বংশ পরম্পরা কি? বংশ পরম্পরা, আচ্ছা বংশগত। তো আপনাদের এখানে মানে আপনার দাদুর ব্যাপারে কিছু যদি, হ্যাঁ আগে যেটা সত্যি কথা বলতে আগে কোনো মেয়েরা কিন্তু করতো না, মেয়েদেরকে বাইরে বেরোতে দিত না, হ্যাঁ আগে ছেলেরাই করতো। এবারে আমি কিন্তু দাদুর সাথে বাচ্চাবেলা থেকে যেতে আসতেই করতে করতে আমি শিখে গেছি, তবে ছবি আঁকতাম বলে বকাবকি করতো, হ্যাঁ মানে ঠাকুমা মা যে আমাদের মেয়েদের ছবি আঁকতে নেই, কোথাও যেতে নেই কিছু না,
কিন্তু আমি শুনতাম না, করতাম দরকারে লুকিয়ে। আমাদের একটা বাড়ি আছে, পুরনো বাড়ি, ও সেখানে নিয়ে চলে যেতাম, রং কাগজ তুলি নিয়ে গিয়ে করতাম। তখন কত, হয়তো 9 বছর, 9.5 বছর এরকমই, মানে 10 বছরে ধরো এরকমই বয়সে, লুকিয়ে নিয়ে গিয়ে করতাম, ছবি আঁকতাম, আমাকে আঁকতে দিত না বলে। তো এটা খুব আমাদের ই ছিল যে মেয়েদের করা হবে না। কিন্তু আমি, আমার থেকে অনেক বয়স্ক আমার মাসি মাটা আছে, কিন্তু শত প্রথমে মেয়ের মধ্যে আমাদের ঘাটাল, দাসপুর ঘাটাল গৌরী চিত্রকর, উনি, ওনার পরে কিন্তু আমি। আমার বয়স কম কিন্তু আমি করেছি, আমার থেকে যারা বয়সে বেশি তারা এই হয়তো 10 বছর মতো শুরু করেছে তারা, কিন্তু আমি শত প্রথমে বেরিয়েছি মেয়েদের মধ্যে, মানে আমার এই পিংলার মধ্যে। আর তার জন্য আমাকে অনেক শাস্তি পেতে হয়েছে, অনেক খারাপ মন্দ কথা শুনতে হয়েছে, এক ঘরে করে দিয়েছিল মানে পাড়া থেকে, অনেক কিছু ব্যাপার আছে। মানে মেয়েদেরকে করতে দেবে না এটা, এই জন্য তো সেটা আমি শুনিনি। কেন, ঠাকুমার মুখে শুনেছি মাতঙ্গিনী হাজরা যে ব্রিটিশকে তাড়ানোর জন্য ঝান্ডা হাতে আছে, অথচ গুলির পর গুলি মেরে যাচ্ছে তবু কিন্তু এগিয়ে যাচ্ছে, সেইগুলো, ওই কথাগুলো মানে শুনেছিলাম না, তার জন্য যেন মনে হচ্ছে আমিই যেন মাতঙ্গিনী হাজরা, মানে ভিতরটা আর কি মনে হচ্ছে যে আমি এগিয়ে যাব, আমি কেন পিছিয়ে থাকবো, উনিও তো নারী, তাহলে উনি যখন এগিয়ে গেছে তাহলে আমি কেন পারবো না। এই যে একটা ভিতরের যে একটা ই, কেউ যদি মারে মারবে, মরেই যাব, কি আছে, কিন্তু আমি পিছাবো না, এই যে একটা ব্যাপার ছিল আর কি। কেউ কিছু বলছে বলছে, কিন্তু আমি আমার কাজ। আমার ঠাকুমা আরেকটা কথা খুব ভালো লাগে এই কথাগুলো শুনতে, বলতো যে হাতি রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু অনেক কুকুর ঘেউ 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 করে হাতিকে দেখে, কিন্তু হাতি কিন্তু ঘুরে দেখে না। কেন দেখে না, যে আমি যদি ঘুরে দেখি, ও তো একটা শুঁড়ে করে ধরে কাছাড় মেরে দিলে, পেটে যদি পা তুলে দিয়ে তো মরেই যাবে, ওর জীবনটাই চলে যাবে, তার থেকে আমার দেখার দরকার নেই, ও ঘেউ ঘেউ করছে করুক, কিন্তু হাতি তার রাস্তায় সে ঠিক চলে যায়। সেই রকম যদি মানে এই জীবনযাত্রায় যদি চলার পথে কেউ যদি পিছনে কেউ ঘেউ ঘেউ করে, কেউ যদি কিছু বলে, সেগুলো কোনো শুনবি না। তুই যদি মনে করিস যে এই রাস্তাটা আমি গেলে আমি সুরক্ষিত থাকবো, ভালো থাকবো, এবং একটা জায়গায় পৌঁছবে, সেই রাস্তাতে তুই যাবি, কে কি বললো জানার দরকার নেই। আমার ঠাকুমা মারা গেছে, কিন্তু ওনার কথাগুলো আমি খুব মানে রেখে দিয়েছি আর কি। যেমন আমাদের এখন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার কাছে আমি সঙ্গীত সম্মানও পেয়েছি, এই যে এটা দিয়েছি, এইটা সঙ্গীত সম্মান দিয়েছি, তারপর আমি দিদি নাম্বার 1 করেছি, রোজ কেড়ে গিন্নি করেছি, কেয়া শেঠ ইন্দ্রাণী হালদারের সাথেও প্রোগ্রাম করেছি, অনেক কিছু করেছি। ভোপাল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় নিশ্চয়ই নাম শুনেছেন, অনেক বড় মিউজিয়াম, আমি সেখানেও গেছি। এইটা সেখানে এই তো যাই হোক, আজকে এইসব সব ঈশ্বরের কৃপা আছে, তোমাদের সবার ছোট বড়র আশিসে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মানুষের কাছে অনেক সম্মানও পেয়েছি। তো মোটামুটি এই মতো চলছে আর কি, এইভাবে আরো গাছ লাগাতে হয়, কেননা গাছ থেকে মানুষরা অক্সিজেন পায়, গাছ থেকে ফল পায়, গাছ থেকে মানে জুস পায়, যেমন আখ থেকে আখের জুস খায়, ডাব থেকে ডাবের, তার জন্য এটা গাছের উপরে শোনাই। সবাই মিলে কর গাছের রোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছের রোপণ।
সবাই মিলে কর গাছরোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ। গাছ থাকিলে ঘরের কাছে মানুষের উপকার করে, গাছ থাকিলে ঘরের কাছে মানুষের উপকার করে। বাতাসে নিঃশ্বাস ধরে গাছের ধরম ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ, সবাই মিলে কর গাছরোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ। গাছ থাকিলে পুকুর পাড়ে মাছ কিন্তু নয় গুণ বাড়ে, গাছ থাকিলে পুকুর পাড়ে মাছ কিন্তু নয় গুণ বাড়ে। মাটিকে সে আঁকড়ে ধরে ধসে না কখন ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ, সবাই মিলে কর গাছরোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ। তাল গাছেতে উপকার পাই আমরা, তাল গুড়ার মিশ্রি তো খাই, তাল গাছেতে উপকার পাই আমরা, তাল গুড়ার মিশ্রি তো খাই। উপকারের তুলনা নাই সবারই প্রয়োজন ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ, সবাই মিলে কর গাছরোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ। নারকেল গাছে উপকার পাই আমরা, নারকেল কত কাজে লাগাই, নারকেল গাছে উপকার পাই আমরা, নারকেল কত কাজে লাগাই। ডাব জল ঢালে শিবের মাথায় শাস্ত্রেতে লিখন ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ, সবাই মিলে কর গাছরোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ। গাছ থেকে ঔষধের জনম উপকারের জীবন মরণ, গাছ থেকে ঔষধের জনম উপকারের জীবন মরণ, আয়ুর ব্যাধি ঔষধ ধারণ করে সর্বজন ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ, সবাই মিলে কর গাছরোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছরোপণ। গাছ থাকিলে রাস্তার ধারে মানুষের উপকার করে, গাছ থাকিলে রাস্তার ধারে মানুষের উপকার করে। রাস্তায় রেঁধে খেতে হলে
কাঠের প্রয়োজন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ নাই মরুভূমিতে, চাষ হয় না সেই দেশেতে, গাছ নাই মরুভূমিতে, চাষ হয় না সেই দেশেতে, মানুষ না পারে চলিতে, উঠ যান বাহন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছের মধ্যে আছে তো প্রাণ, আমি তাই তো বলি গাছ লাগান। গাছের মধ্যে আছে তো প্রাণ, আমি তাই তো বলি গাছ লাগান। দেশে বিদেশে করো বাগান, এই তো আবেদন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। এই কানেতে শেষ করিলাম নামটি মণিমালায় আমার, এই কানেতে শেষ করিলাম নামটি মণিমালায় আমার, বৃক্ষ রোপণের গান শোনাই শোনেনি সর্বজন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, সবাই মিলে করো গাছ রোপণ, সবাই মিলে করো গাছ রোপণ। নমস্কার। এটি আপনার এই বানানে কে লিয়ে জেসে পেন্টিং জিতনা বড়া হোগা কাহানি কা উপর ডিফারেন্স করতে হুই 15 দিন 22 দিন ফির 1 মহিনা 2 মহিনা। আপনার এই পটচিত্রের বিষয়গুলি কি রকম, মানে পৌরাণিক বিষয় নাকি এরকম বিষয়? পৌরাণিক, সামাজিক, সব বিষয়। আপনার কোনটি পছন্দ বেশি? আমার সবগুলোই পছন্দ, কেননা পৌরাণিক না থাকলে, যেমন ঠাকুর দাদা না থাকলে তো বাবা হবে না, বাবা না থাকলে আমিও হব না, সেই জন্য পৌরাণিকটা তো দরকার। পৌরাণিক রেখে তারপরে সামাজিক, সামাজিকও ভালো লাগে। যেভাবে কি চলমান চরণ চিত্র, মানে এটা পটচিত্রটা হচ্ছে এই ধরনের, মানে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা, তো পৌরাণিক সামাজিক সবটাই দরকার। বিক্রির দিক থেকে দেখতে গেলে কোনটি বিক্রি ভালো? বিক্রির দিক থেকে দেখতে গেলে সত্যি কথা বলতে, যেমন টি শার্টে তৈরি হয়, যেমন পাঞ্জাবিতে হয়, তারপরে শাড়ির উপরে হয়, ওড়নাতে হয়, এগুলো কি, এগুলো তো দেব দেবতা আঁকলে তো মানুষ পড়তে পড়তে কেমন একটা লাগবে, পড়া উচিত না। এমনি হয়তো টি শার্টে আগের দিকে হয়তো একটা গণেশ আঁকলো, একটা কি লক্ষ্মী, সেগুলো চলে, কিন্তু এগুলোর উপরে তৈরি করতে বেশ বেশিরভাগ আদিবাসী, সেটা আদিবাসী সাঁওতাল, সেইগুলো বেশি বানানো হয়, মাছের বিয়ে বানানো হয়, এইগুলো বেশিরভাগ চলে।
হ্যাঁ, যে চৌকোগুলো ওইগুলো বেশিরভাগ মানুষ ঘরে নিয়ে গিয়ে ফ্রেম করে রাখার জন্য ভালো পছন্দ মনে করে, কিন্তু বিক্রি সবটাই হয়। পৌরাণিকও অনেকে পৌরাণিক চায়, অনেকে সামাজিক চায়, মানে সবটাই মিলিয়ে মিশে সবটাই দরকার। পৃথিবীতে বাঁচতে গেলে সবটাই দরকার। বাবার কথা ভুলে গেলে তো হবে না, বাবাকেও মনে রাখতে হবে, যে ভাই হয়েছে ভাইকেও মনে রাখতে হবে। তো এই এতে দামের পার্থক্য কি খুব একটা পার্থক্য দেখা যায় যে পৌরাণিক আর সামাজিকের মধ্যে? এবারে দেখো, পৌরাণিকের দাম সবসময় বেশি, সবসময় বেশি। কেন? পৌরাণিকের পটগুলো অনেক বড় বড় হয়, কেন তার কাহিনী অনেক বড় বড়, স্টোরি অনেক বড় বড়, যেমন মনসা মঙ্গল অনেকটাই বড়। হ্যাঁ, এবার রামায়ণের আমরা কি করি, সাত খণ্ড, সাত খণ্ডকে তাও ছোট 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 করে করি, নালে যদি আমি সাত খণ্ডকে একসাথেই করি তো তার তো অনেক দাম হবে। কিন্তু সামাজিক, সামাজিক আমরা একটু করে গান রচনা করলাম, তার মধ্যে দিয়ে পটটা তৈরি করলাম। হ্যাঁ, মানে এই লম্বা পট যে বলছেন, এই পৌরাণিক গুলো অনেক লম্বা হতো, তো সেই লম্বা পটকে কি এখন অতটা মানে ডিমান্ড আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। কেন আছে? যারা পট সম্বন্ধে বোঝে, অ্যাকচুয়ালি পট সম্বন্ধে যারা বোঝে তারা কিন্তু ওগুলোই পছন্দ করে, ওগুলোই পছন্দ করে। হ্যাঁ, আর যারা পট সম্বন্ধে এই ধরো এই শুনেছে বা এই সবে হয়তো দেখেছে কিছু করেছে, তো ওনাদের কাছে যেটাই দেবে সেটাই ভালো। সামাজিকটা দেখালো ভালো, পৌরাণিকটা দেখালো ভালো। হ্যাঁ, সামাজিক খারাপ বলে বলছি না, কিন্তু পৌরাণিকের দাম সব সময় আছে। আর এখন এমন অবস্থা হচ্ছে, মানে পটচিত্রটা সবাই তো পৌরাণিকের গানগুলো জানে না। এখন ধরো এই দানিকে যে ছেলে মেয়ে সবাই উঠেছে, তারা তো পৌরাণিক জানে না। এই যে ধরো গেঞ্জির উপরে পটচিত্রগুলো মেলায় গিয়ে বিক্রি হচ্ছে, কি করছে, ওই সাঁওতাল এঁকে দিচ্ছে, মাছে এঁকে দিচ্ছে, সে কিন্তু গানই জানে না। কেন? সে শুধু ওই শাড়ির উপরে হেন তেন করে এঁকে কোনো রকম সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, মানে এটা একটা বিজনেস। পটচিত্র যে আসল আসল জিনিস হচ্ছে গান। গান মানে কি? স্টোরি। স্টোরিটাকে যে পৌরাণিক জিনিসটা, রাজা মহারাজা কেমন ছিল, এখন আগে তো রাজা মহারাজা নবাব ওনারাই বিচার করতো, আগে তো পুলিশ প্রশাসন এগুলো আইন আদালত কিছুই ছিল না। তো তাহলে কি এখনকার যে এটা তো একটা ইতিহাস হয়ে যাচ্ছে, আগেকার জিনিসগুলো, তাহলে সেই ইতিহাসটাই তো মানুষ শুনবে। যারা ইন্টারভিউ নিতে আসবে, যারা আমাদের কাছে শুনতে আসবে, পুরোনো জিনিসটাকেই শুনবে। কেন এখন যে জিনিসটা হচ্ছে, যেমন 9/11, সেটা তুমিও শুনেছো, আমিও শুনেছি, সবাই শুনেছি, আমার থেকে কিন্তু তুমি আবার তোমরা বেশি জানো। কেন? তোমরা বই পড়ছো, তোমরা খবর কাগজ পড়ছো, তোমরা টিভি চ্যানেলে দেখছো, আমরা কিন্তু এত সব দেখছি না, আর পড়াও নেই যে আমি পড়ে খবর কাগজটা দেখছি। কিন্তু আগেকার জিনিসগুলো কিন্তু তুমি জানো না, আমিও কিন্তু জানি না, কিন্তু আমি আবার আমার দাদুর কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে সেগুলো শিখে রেখেছি বলেই জানি, নাহলে কিন্তু আমিও জানতাম না। তো তাহলে কি আমাদের কাছে পটচিত্রের বিষয়ে যারা জানতে আসবে, তারা সেই আগে পৌরাণিকের জিনিসগুলোই তুলে ধরবে। কেন এখন যেটা সুনামি, সুনামির উপরে সবাই জানে, 2004 সালে সুনামি হয়েছিল, কোথাও একটা ট্রেন দুর্ঘটনা হচ্ছে সেটাও সবাই জানে, কিন্তু আগেকার যে জিনিসগুলো সেগুলো তো, সেইগুলোই জানার জন্যই তো পটুয়াদের কাছে আসে। কেন না পটুয়ারাই জানে, আগে থেকে তারা গান জানে, তারা ছবি আঁকা জানে। কিন্তু দেখবেন হস্তশিল্পের মেলায় অনেক পটুয়ারা যায়, কেউ কেডলিতে কাজ করে রেখেছে, হ্যাঁ কেউ সোনার উপরে করেছে, কেউ গেঞ্জি, কেউ শাড়ি, কিন্তু তাকে তুমি পৌরাণিকের গান একটা জিজ্ঞেস করো, বলতে পারবে না আর কিছু না। হ্যাঁ, সেই জন্য গানটা হারিয়ে যাওয়া মানেই পৌরাণিক জিনিসটাই হারিয়ে যাচ্ছে। এখন পটচিত্রটা একটা বিজনেসের মতো হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কেন? আমি যদি কেউ ব্যাগ দিচ্ছে, ব্যাগের উপরে ছবি আঁকছে, সে 100 পিস ব্যাগ অর্ডার দিয়ে দিল, 100 টাকা করে হলেও অনেকগুলো টাকা হয়ে যাচ্ছে, সে ব্যাগে এঁকে দিয়ে দিল। আর বলে আমার পৌরাণিক গান শেখারও দরকার কি, কে আমাকে ডাকবে কখন, আমি চুপচাপ বসে থাকবো, কখন কখন ডাকবে তখন আমি 2 পয়সা পাবো, তার থেকে আমি এতেই পয়সা পেয়ে যাচ্ছি। যারা পট সম্বন্ধে বোঝে তারা কিন্তু পৌরাণিকটাকেই
বেছে নেবে। ধরো তোমার ছেলে মেয়ে যদি হয়, সে তো সামাজিক গুলো এমনিতে তোমার কাছ থেকে গল্পগুলো শুনে নেবে, কিন্তু পৌরাণিকটা সে কিন্তু পাবে না। কিন্তু তুমি যদি পৌরাণিক গুলো নিয়ে রাখো, গল্পটা জানো, মানে একটা বইও আছে, সেই বইগুলো কালেক্ট করে যদি রাখো, তবেই তোমার ছেলে মেয়েরা সেই ইতিহাসের খবরটা, পৌরাণিক জিনিসটা জানতে পারবে, তাই না? এখন ওই ফোরের স্কুলে না কিসে একটা আমার বাড়িটা দিয়েছে, আমার বাড়িটা ছবি তুলে নিয়ে গিয়ে, টু আর ফোর না, আমার পুরো বাড়িতে ছবি আঁকা আছে, ইটি আছে, এটা পুরো তুলে নিয়ে গিয়ে সেই ঘরটা কিন্তু দিয়েছি। হ্যাঁ, আমার মানে নাতিও পড়াশুনো করে, বইটা এনেছে, দেখি অবাক হয়ে গেছি, বলছি নানি এটা আমাদের বাড়ি, আমাদের হাঙর আঁকা আছে, সে দু পাশে দুটো হাঙর আঁকা আছে, মাঝখানে আমার নাম লেখা আছে, মণিমালা চিত্রকর, নাম্বার আছে। বলে হ্যাঁ তো এটা তো আমাদের বাড়ি, তাহলে এটা নিশ্চয়ই তোমাদের মতো কেউ এসেছিল, তারা ছবি তুলে নিয়ে গিয়ে দিয়েছে, এটা কত সুন্দর একটা, এই যে ছেলেরা পড়াশোনা করছে এটা দেখতে পাচ্ছে, এটা একটা পটুয়াদের বাড়ি, তাই না? তাহলে এটা আস্তে আস্তে করে এইরকমই তোমাদের মতো মানুষরা যদি এসে পটচিত্রকে তুলে ধরে, এটা কিন্তু যুগের পর যুগ থেকেই যাবে, এটা ইতিহাস হয়ে যুগের পর যুগ থেকেই যাবে, এটা হারাবে না। হুম, তো সেটাই, মানে আমি ভালো কথা বলতে পারি না, মোটামুটি যেইটুকু পারি সেইটুকু বলছি। আর শরীর খুব খারাপ, আমি শুয়েই ছিলাম, মানে তোমরা ফোন করতেই আমি উঠেছি আর কি। হ্যাঁ, তো এই জন্য হয়তো ভালো করে কথা বলতে পারছি না, গানটাও ভালো গাইতে পারছি না, দুঃখিত তার জন্য তোমাদের কাছে। আচ্ছা, আপনার জীবনে কোনো এরকম কোনো একটা কোনো খুব সমস্যার সময় এসেছে আপনার জীবনে, যে যেটাতে আপনার মনে হয়েছে যে আমি এই পটচিত্র বা এই এই কলার মধ্যে আমি জড়িত আছি বলে আমার সেই তো সেইখানে? অবশ্যই অবশ্যই, আমার বাড়ি ছিল বাঁধের মানে পিডব্লিউ জায়গার উপরে, আমার বাড়ি ছিল আর কি, আমাদের কোনো জায়গা টায়গা তো নেই, আমরা পিডব্লিউ জায়গার উপরেই বাড়ি ছিল। আমি এই পটচিত্র এঁকে পয়সা রোজগার করে এই জায়গাটা কিনেছি, এই বাড়িটা বানিয়েছি, তাহলে এটা জীবনের কত কত মানে কি বলবো, আমি হয়তো কোনোদিনও অন্য কিছু করলে হয়তো আমি এই জায়গাটা কিনতে পারতাম না, বাড়িটা বানাতে পারতাম না, ছেলে মেয়েকে হয়তো দুটো মুখে মানে হয়তো সারাদিনে একবার খাওয়াতাম, যেটা আগে ছিল। তো এখন সত্যি কাজটা খুবই ভালো, এবং কি এক জায়গায় আমাকে টিটি ধরেছিল, টিটি ধরেছিল মানে কি, আমি তখন ওই যেমন ব্যাঙ্গালোর আছে, যেমন ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর নাম আছে না, সে ম্যাঙ্গালোরে আমি গিয়েছিলাম, ওখানে খুব ভালো প্রোগ্রাম হয়েছে, কিন্তু এবার আসার পথে ওই যে ট্রেনে আমি আসবো সেই ট্রেনটা সেদিন বন্ধ, মানে আসবে না, ক্যান্সেল হয়ে গেছে। তো আমি তখন ওখানে আমার তো টিকিট কাটাই আছে অলরেডি, তো আমি টিকিট মাস্টারকে যখন দেখালাম যে আমার তো এটা আছে, তখন বলছে এই গাড়িটা ক্যান্সেল হয়ে গেছে, সুপার ফাস্ট, মানে আমি এক্সপ্রেসে কেটেছিলাম কিন্তু আবার সুপার ফাস্ট, বলে ওই গাড়িটা আছে ওইটাতে আপনি চলে যাবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমাকে হাওড়াতে ধরেছিল, হাওড়ায় নামার পরে বলছে টিকিট দেখি, টিকিট দেখালাম, আমার সাথে আমার ছেলেও ছিল, দেখাতে বলছে আপনি এটা তো এক্সপ্রেসের কাটা আছে আর আপনি তো এসেছেন সুপার ফাস্টে, আপনাকে তো ফাইন দিতেই হবে। হ্যাঁ, আমি বলি ফাইন আমি কি দেব, ফাইন তো আপনারাই দেবেন, আমি কি ফাইন দেব, আমার যে টিকিটটা কাটা আছে এই গাড়িটা কেন আপনারা ক্যান্সেল করলেন, গাড়িটা ক্যান্সেল করলেন কেন, আমি যে এত কষ্ট পেয়েছি, আমার যে এত কষ্ট হয়েছে, আমি ঘন্টার পর ঘন্টা বসে আছি, 8 ঘন্টা বসে আছি, তাহলে আমি ফাইন দেব কি, জরিমানা আপনারা আমাকে ফাইন দিন, আমি কি ফাইন দেব, আপনারা কি কথা বলছেন, বলে চলুন ধরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে চলুন, আমি যেতে রাজি আছি, বলে ওদের একটা রুম থাকে এমনিতে টিকিট মাস্টার মানে যারা টিটিরা তাদের একটা রুম থাকে, সেই রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে গিয়ে বলছে, বলে ভদ্রমহিলা খুব ফড়র ফড়র কথা বলছে, হ্যাঁ বলছে খুব ফড়র ফড়র কথা বলছে, মানে এক্সপ্রেসের টিকিট কাটা আছে কিন্তু উনি এসছেন সুপার ফাস্টে,
আমার তো সুপার ফাস্ট আমার ভাগ্যে ছিল, সেই জন্য এসেছি সুপার ফাস্টে। কষ্ট করলে কিষ্ট পায় এটা সবাই জানে, তাহলে আমি 8 ঘন্টা বসে কষ্ট করেছি, ওই জন্য আমি কিষ্ট পেয়ে গেছি, সুপার ফাস্টে এসেছি। তো কি করব, টিকিট তো কাটা আছে, আমি এমনি আসিনি। তা আপনার সরকারকে বলুন কেন এই গাড়িটা কেন বন্ধ করলো, এটা ক্যান্সেল করলো কেন? বলছে আপনি খুব বড় বড় কথা বলছেন, আপনার কোনো বুকে ভয় টয় নেই? আমি না ভয়, আপনিও মানুষ আমিও মানুষ, আমি ভয় পাবো কেন? আপনি কি বাঘ, আমাকে খেয়ে ফেলবেন? তাহলে ভয় পেতাম, তা ভয় পাওয়ার কোনো কিছু নেই তো। তখন মহিলাদের জন্য মহিলাকে রাখা আছে আর কি। বলছে এই ওকে নিয়ে যাও তো। বলছে ফাইন দাও, আমি একটা টাকাও হবে না। বলে ওই মহিলা ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে তো আমার এখানে ওখানে সেখানে সার্চ করছে, আর আমি কোথাও গেলে টাকা পেলে পটের মধ্যে ঢুকিয়ে দিই, এই পটের মধ্যে মানে দিয়ে রোল করে বড় ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, আর শুধু গাড়ি ভাড়ার মতো টাকাটা রাখি, যেটা সত্যি কথা। আমার চারদিকে হালটাচ্ছে, পয়সা নেই, আমি আমার পয়সাই তো নেই আমার কাছে, পয়সা আমাকে দাও বরং আমি ওই দিকটা যাবো। হ্যাঁ বুঝছি, আপনার তো আস্পর্ধা মন্দ নয়। বলে তো বলছে স্যার ভদ্রমহিলা খুব এনার কাছে কোথাও কোনো কিছু পাওয়াই যাচ্ছে না, টাকা পয়সা কিছুই নেই, মানে টাকা থাকলে নেবে আমার কাছে। আমি দেখুন আপনারা তো মানে যাকে তাকে ধরে টাকা নেন, আমি কিন্তু ধরে টাকা নিই না। হ্যাঁ আমি কিন্তু মন জগিয়ে টাকা নিই। হ্যাঁ আমি থামুন, টাকা দেবো আমি, টাকা দেবো, টাকা আমি দেব না আপনারা আমাকে দেবেন, আমি একটু থামুন। বলে ব্যাগ খুলে একটা পটচিত্র বার করেছি, বার করে সেখানে গান শুরু করে দিয়েছি, দিয়ে গান করতে তখন আমলি আমি এইটা করে পয়সা রোজগার করি স্যার। বলে ওরা আমার কে 100 টাকা কে 50 টাকা এরকম করে টাকা দিল, আমলি ওই দিকটা যাবো আমার কাছে টাকা নেই, বলে ওরা আবার টাকা দিল। আমি দেখেছেন স্যার আমি দিনে ডাকাতি করি। বলে ঠিক আছে ঠিক আছে, আপনার মধ্যে এত গুণ আছে আমরা তো জানতাম না, কিছু মনে করবেন না। বলে হাত জোড় করে, সবাই হাত জোড় করে আমার কাছে অন্যায় স্বীকার করলো। আমি শ্রমপদ শ্রামপ্রীতিকের গানটা, ওই হিন্দু মুসলমান যে বাবরি মসজিদ রাম মন্দির ভাঙা হয়েছিল তার উপরে একটা গান রচনা করেছিলাম আর কি। তো সেই রকমই তো পটচিত্র, সত্যি কথা বলতে মানে এটা এত ভালো জিনিস যে এই দেখো আমি পটচিত্র আঁকতে জানি বলেই আমাকে খুঁজে খুঁজে তোমরাও এসছো, তাই না? তোমাদেরকে দেখতে পাচ্ছি, নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, এটাও কত আনন্দের কথা না? বাইরে থেকে আমার বাড়িতে লোক এসছে, আমিও 5 জনকে বলতে পারবো জানো, কলকাতা থেকে এসছে, দিল্লি থেকে এসছে, বোম্বে থেকে এসছে, আমার বাড়িতে লোকজন এসছে, এটাও তো কত গৌরবের কথা না? আমি বিভিন্ন, আমি যদি অন্য কিছু কাজ করতাম তাহলে কি আমি কোনোদিন দিল্লি যেতে পারতাম না? কোনোদিন কলকাতার মুখটাও হয়তো দেখতে পেতাম না, বিদেশ তো দূরের কথা, প্লেনে চাপা তো দূরের কথা, তাই না? তাও সেই জন্য আমি সবসময় ঈশ্বরের কাছে কামনা করি যে আমি যতবার জন্ম নেব ততবার যেন শিল্পী হয়েই জন্ম নিই। হয়তো টাকা পয়সা বেশি নেই, টাকা পয়সাটা দিয়ে সবকিছু করা যায় না, আমাদের এখানে অনেকের অনেক টাকা আছে কিন্তু একবারও প্লেনে চাপতে পারিনি। আমি কিন্তু অনেকবার প্লেনে চেপেছি, মানে আমি লিথুনিয়া গেছি মানে 3টে প্লেনে যাওয়ার সময় 3টে প্লেন চেঞ্জ করে ঘুরে, আবার আসার সময়ও 3টে প্লেন চেঞ্জ, তাহলে আমি 6টা প্লেনে চাপলাম, তাই না? তো এটা একটা কত ভালো মানে সত্যিকার মানে ঈশ্বর আমাকে এইভাবে পাঠিয়েছে, আমি ভীষণ মানে ঈশ্বর আমার উপরে প্রসন্ন কিনা জানি না, আমি ঈশ্বরের উপরে খুব প্রসন্ন। এই তো এই গানের ব্যাপারটিতে তো আপনার কি মনে হয় না যে এই মানে যেহেতু আগে আপনারা এরকম করতেন যে সব জায়গায় জায়গায় ঘরে ঘরে গিয়ে গান শুনতেন এবং এ করতেন, তখন এই কেনা বেচার ব্যাপারটি ছিল না, এবং এখন যে ব্যাপারটা হচ্ছে আপনি এই পটগুলি বেছে দিচ্ছেন, তার সাথে সাথে এই গানগুলি কি আপনার মনে হয় না যে গানগুলি হারিয়ে যাচ্ছে? না কেন হারাবে, মানে কেন হারাবে, আপনার যে পটটি যে চলে যাচ্ছে তার সাথে সাথে না, আমি তার ওটা বিক্রি করার পরে আমি আবার একটা এঁকে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, তুমি গানটা আমার রেকর্ডিং করে নিয়ে চলে গেলে তো সেটা তো তোমার কাছেও থাকলো, এটা একটা ইতিহাস হয়ে থাকলো, হারিয়ে যাবে কেন? হারিয়ে তো যাচ্ছে না, বরং আমি মরে গেলে এটা তুমি অন্য কাউকে দেখাতে পারবে, শোনাতে পারবে, তাহলে আমি কোথায় হারিয়ে যাচ্ছি, মানে আমার গানটা হারিয়ে যাচ্ছে কোথায়, বরং বেঁচে থাকবে, তাই না? আমি
কিছুদিন মানে রেডিওতে মেটা টিভিতে গান শুনছিলাম, কি সুন্দর গানটা গাইছে। তারপরে দেখলাম যে ভদ্রলোক মারা গেছে। যাই হোক, আমি তখন মনে মনে করছি যে মারা গেছে, অথচ ওনাকে দেখাচ্ছে, ওনার গানটাও শোনাচ্ছে। আমাকে কেউ টিভি প্রোগ্রামে ডাকতো, আমিও তাহলে গান গাইতাম, আমি মারা গেলেও আমাকে লোকজন দেখতো। সত্যি সত্যি মানে তার 15 দিনও হয়নি আমাকে ডেকেছে টিভি প্রোগ্রাম করতে। হ্যাঁ, তো খুব খুশি। তো রেডিওতেও তাই ওইরকমই গান শুনে ওইরকমই করছিলাম, যে আমাকে কেউ যদি ডাকতো একটু রেডিওতে গান করতাম, তাহলে কত লোক শুনতো রেডিও, যারা চালায়, যারা গান শোনে। তো সত্যি সত্যি তার 1-1.5 মাস পরে আমাকে, আমি আকাশবাণী রেডিওতে গান করে এসেছি কলকাতায়। হ্যাঁ, তো তাহলে হারিয়ে কোথায় যাচ্ছে, বরং ওগুলো স্টক হয়ে যাচ্ছে। আমি মরে যাবার পরে ওগুলো তো সবাই দেখবে, সবাই শুনবে। আমি যদি শুধু আমার মধ্যে গানগুলো থাকতো, তাহলে আমি মারা যাবার পরে আমার গান, আমিও হারিয়ে যেতাম, হারিয়ে যেতাম, গানগুলোও হারিয়ে যেত। এই যে তোমরা তুলে নিয়ে যাচ্ছ, আমি তো হারিয়ে যাচ্ছি না, আমি মরে গিয়েও বেঁচে থাকবো। তো এই গানের সুরের কিরকম, মানে আপনার ছোটবেলা থেকে যে এখন, সেই সুরের মধ্যে কি কোনো পার্থক্য আছে এই সময়ের সাথে সাথে? হ্যাঁ, যেমন সামাজিক গানগুলো একটু আলাদা, পৌরাণিকের গানগুলো একটু আলাদা। যেমন আমি দিল্লিতে গিয়েছিলাম, যেমন তো আমি যখন আমার সীতাহরণের গানটা শোনাই, তখন শোনানোর পরে কিছুক্ষণ পরে একটু ভদ্রলোক বলছে, এটা তো হিন্দি গানের সুর। আমি বলছি, এটা হিন্দি গানের সুর নয়, এটা পটুয়াদের কাছে গিয়েছিল, ওই গানটা তুলে এনে হিন্দি গানটাই করেছে ওই সুরে। ওই যে একটা হিন্দি গানের সুর আছে না, তুই মেরি মঞ্জিল, যাই হোক আমি গানটা জানি না, তুই মেরি পূজা, তুই মেরি দেবতা, না কিরকম একটা, যাই হোক আমি গানটা তত জানি না, কিন্তু সুরটা খুব মনে আছে আর কি। মনে আছে কেন, আমার এই সীতাহরণের সুর আর কি। বিয়ে হলো রামচন্দ্র, হইলেন দিবাস, পিতৃ সত্য পালিতে রাম জানি বনবাস। আগে চলে রামচন্দ্র, পশ্চাতে জানো কি, তাহার পশ্চাতে চলে লক্ষণ ধানো কি। উপরের বীর তাপ, নিচে তাতাবালি, চলিতে না পারে সীতা ননির পুতুলি। ভাঙিল তরুলের ডাল, লক্ষণ ধরে শিরে, এরই অব ছায়াই লক্ষ্মী, চলো ধীরে ধীরে। উপরে নীত হইল গিয়া পঞ্চপটির বনে, রাম লক্ষণ সীতা দেখো আছে সেইখানে। মানে আমাদের এই পুরনো সুর, এগুলো কেউ এসে কোনো সময় ওই রকমই আমার দাদুর কাছে, তার বাবার, তার দাদুর, এটা তো আমাদের 2500 বছর ধরে চলছে পরম্পরা। তো সেটাই আমি বললাম যে হিন্দি গানের সুর নয়, এটা আমাদের পটুয়াদেরই সুর। তো আরো এখন যারা ওই আমাদের ওই যে একটা গান হয় না, পুতুল মুখোপাধ্যায় মনে হয় গানটা করেছে, ওই যে ডিঙ্গা ভাষাও, ডিঙ্গা ভাষাও বলে একটা গান করেছে, ওটা কিন্তু আমাদের মনসা মঙ্গলের বইয়ের, মানে মনসা মঙ্গল পটের গান আছে। ওই যে যখন বেহুলা তার স্বামীকে, 6 ভাসুরকে বাঁচিয়ে ফিরে যখন যাবে, তখন ওই গানটা আছে। তারপর ওই ওই ট্যাংরা মাছে বলে, বা মাঝি ভাই আমাকে হানা দেবো বলে এখন গানটা করে না, ওটা সব কি যেন শিল্পীটার নাম, স্বপন বন্দ্যোপাধ্যায়, কি কোনো একটা গান আছে, যাই হোক। কিন্তু আমাদের মাছের গান আছে, আমাদের মাছের গানটাকে নিয়ে ওরা করেছে। হ্যাঁ, আমরা এই যে মাছের পট এঁকেছি, পালকি এঁকেছি, হ্যাঁ, আমাদের গানটাকে ওরা তুলে নিয়ে গিয়ে ওরা একটু আলাদা করে একটু ই করে করেছে। হ্যাঁ, এর এর গানটা একটু আমাদের, যেমন পৌরাণিকের যেমন একটু আলাদা, সামাজিকের একটু আলাদা। হ্যাঁ, এটা একটু গিয়ে শোনাই।
দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। চাঁদা মাঝি বলে আমি চাঁদা মাছ, চাঁদা মাঝি বলে আমি কানের পাশা হব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। পোনা মাঝি বলে আমি পোনা মাছ, পোনা মাছরা বলে আমরা পালকি নয়ে যাব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পেকাল মাঝি বলে আমি পেকাল মাছ, পেকাল মাঝি বলে আমি হাতের বালা হব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। গুতা মাঝি বলে আমি গুতা মাছ, গুতা মাঝি বলে আমি নাকের লুলুক হব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। চিংড়া মাঝি বলে আমি চিংড়া মাছ, চিংড়া মাঝে বলে আমি হারমোনিয়াম বাজাব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। কাতলা মাঝে বলে আমি কাতলা মাছ, কাতলা মাঝে বলে আমি ঢোলক বাজাই ভালো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। সবই মাঝে মিলে মিশে সবই মাছ, সবে মাঝে মিলে মিশে হলুদ দিতে যাব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। শোল মাঝে বলে আমি শোল মাছ, শোল মাঝে বলে আমি ব্রাহ্মণ হয়ে যাব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। শিঙি মাঝে বলে আমি শিঙি মাছ, শিঙি মাঝে বলে আমি বাঁশি বাজাই ভালো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। সবে মাঝে মিলে মিশে সবই মাছ, সবে মাঝে মিলে মিশে খাবান খেতে যাব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। বুয়াল মাছ বলে আমি বুয়াল মাছ, বুয়াল মাছ বলে আমি সব সালারে খাব গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙ্গিলা। ও আবার দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। নমস্কার। মানে এই বুয়াল মাছকে নিমন্ত্রণ করেনি, এই যেন ও রাগে বলছে সব সালারে খাবো গো রঙ্গিলা বলে ওই পালকি শুদ্ধ খেয়ে নিচ্ছে রাগে।
এখানকার যে বাচ্চারা আছে, ছোট যারা সদস্য এখানকার, তাদেরকে তারা কি মানে তাদের কি আপনারা চান যে এই জীবিকাটাই বেছে নিক? তারা কতটা এই পটচিত্রের মধ্যে জড়িত এখন হয়েছে? অ্যাকচুয়ালি আগে তো এগুলো বিক্রি হতো না, তার জন্য লোকজন সেরকম পড়তো না, আলাদা কাজ করতো, কেউ টলি চালাতো, কেউ মজুর যেত। তো এখন যেহেতু বিক্রি হচ্ছে, সরকারি বেসরকারি অনেক মেলা হচ্ছে, অনেক জায়গায় ই হচ্ছে, তখন এই জন্যে বাচ্চাগুলো প্রজন্মের বাচ্চাগুলো এরা শিখতে চাইছে, শিখছে। তারপরে কেননা হচ্ছে দেখছে যে এই কাজগুলো যেহেতু আমাদের বাবা মা করছে, আমাদের গার্জেনরা করছে, বিদেশ থেকে লোকজন আসছে, তো সেটা তাদের কাছে খুব একটা আলাদা মত ই লাগছে, ভালো লাগার ব্যাপার একটা আছে যে তাহলে আমরাও যদি শিখি, আমরাও যদি করি, তাহলে আমরাও করতে পারবো, যেতে পারবো, বা আমাদের কাছে লোকজন আসবে। এখন পুজো প্যান্ডেলেও পটচিত্র হচ্ছে। আমি মেদিনীপুরে করছিলাম, আর কালকেই বাড়িতে এসেছি, কালকে সন্ধ্যেবেলা বাড়িতে এসেছি। তো সেই জন্য বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেল হচ্ছে, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, সেই জন্য বিশেষ করে বিভিন্ন সাবজেক্টের উপরে, বিভিন্ন জিনিসের উপরে হচ্ছে তো কাজগুলো, তো জীবিকাটা চলে যাবে, মানে যে আমি এটা করলে আমার সংসারটা চলবে। আগে করতো না অত, এখন মোটামুটি বাচ্চারা কাজ করছে। পড়াটা তো গাছে উঠে যাবে, এই জন্য পড়াশোনাটা ভালো হচ্ছে না। মনটা যদি এইদিকে পড়ে থাকলো, পড়াটা আর হবে? মানে যদি ধরুন কেউ ধরুন পড়াশোনা করলো খুব ভালো করে, বা ধরুন অন্য কোনো জীবিকা সে বেছে নিল, সেটার প্রতি আপনাদের কিরকম এ হবে যে আপনারা কি চান যে ওরা পটচিত্রের মধ্যে থাকুক? আমার কথা বলছি, আমি চাই আমার ছেলেমেয়েরা পটচিত্রই আঁকুক। আমার ছেলেমেয়েরা সবাই পটচিত্র আঁকে, আমার তিনটে ছেলে তিনটে মেয়ে, সবাই আঁকে। সবারই বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, মানে আমারও কম বয়সে বিয়ে হয়েছিল, ওদেরকেও কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে, ওরা সবাই আঁকে। আজকে নামাজ তুমি পাড়াতে গেছে সবাই, হ্যাঁ খাবাবে টাবাবে, ওই জন্য সবাই, কেউ নেই ওই জন্য বাড়িতে, ওই একজনই আছে, না সবাই পাড়ার দিকে গেছে। আচ্ছা পাড়াতে কি হচ্ছে, কোথায়? বাড়িতে ওই খাবার দাবান হবে তো, আজকে আজকে নামাজ আছে, তো ওই জন্য ওরা গিয়ে একটু কাজকর্ম করবে, একটু লেগে পেতে, কেউ পেঁয়াজ ছাড়াবে, কেউ আলু ছাড়াবে, রান্না বান্না হবে, তো লেগে পেতে দেবে। এই জন্য তো আপনার যদি ধরুন আপনার ছেলে মেয়ে বা অন্য কোনো ফ্যামিলি আপনার আপনার খুবই কাছে, ধরুন তো ধরুন তার ছোট যে জেনারেশন, তারা যদি অন্য কোনো জীবিকা বেছে নেন, তো তাদের প্রতি আপনাদের তাহলে কিন্তু এটা সে বেশি দূরে এগাতে পারবে না, তাহলে সে যে দিকেটায় তার ইন্টারেস্ট থাকবে তার সেই দিকটা যাওয়াই উচিত। আপনাদের এখানে সবই ইসলাম ধর্মের ধর্মান্তরিত, কিন্তু আপনাদের পটচিত্রতে হিন্দু ধর্মের অনেক পৌরাণিক কাহিনী দেখা যায়, তার পিছনে কিছু তার ব্যাপারে কিছু? অ্যাকচুয়ালি যে প্রথমে যে অনেক আগের কথা বলছি, আমার দাদুর মুখে শুনেছি, পটুয়ারা হচ্ছে ছিল সিআইডি অফিসার, যে এখন যাকে বলে সিআইডি অফিসার, তো তখন বলতো গোয়েন্দা, তো পটুয়ারা ছিল সেই রাজা মহারাজাদের ওই গোয়েন্দার অফিসার, মানে ব্রাহ্মণ
প্রশ্ন মানে যত ধর্ম আছে সবথেকে পটুয়ারা সবথেকে উঁচু ছিল, মানে একদম সনাতন ধর্ম। তার জন্য রাজা মহারাজের বাড়ির ভিতরে পটুয়ারা একমাত্র যেতে পারত, এবং ওনাদের যদি কোনো সন্তান সন্তানী হতো পটুয়ারা নামকরণ করতো, পটুয়াদেরকে দিয়েই নামকরণ করতো যে কি নাম রাখ। যেমন নিমাইকে ওই বৈষ্ণব ব্রাহ্মণ ওরাই তো তাচ্ছিল্য করেছিল, ওরাই ঢিল মারামারি করেছে, ওরাই মাথা ফাটিয়েছে, কিন্তু অথচ দেখো সেও তো একজন হিন্দু ধর্ম, কিন্তু তবুও তাকে ই করেছে। তো সেই রকমই পটুয়ারা যে রাজার বাড়িতে যে দুর্গা পুজো হতো সেই দুর্গা ঠাকুর তো আসতো। আমাদের একটা একটা সিস্টেম হয়ে গেছে, একটা সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে। তুলিগুলো এমনিতে থাকলে কি হয় ফেকড়ে যায়, লোমগুলো এদিক ওদিক হয়ে যায়। তো আমরা যেটা চোখ দিয়া তুলি সেটা আমরা নিয়ে কি করি, তুলিটাকে নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দিই, মুখে কি হয় থুতুটা একটা আঠার মতো হয়। তো সেটা দিয়ে থুতু দিয়ে যখন তুলিটাকে কি করি টানি তো সে সুন্দর হয়ে যায়, এক জায়গায় লোমগুলো এক জায়গায় হয়ে যায়, হয়ে যে সুন্দর হয়ে যায়। তো সেটা মানে ওই ব্রাহ্মণ দেখেছিল, হ্যাঁ, যে মহারাজাকে গিয়ে বলেছে দেখো রাজামশাই তোমরা পটুয়াদেরকে তুমি এতই ভালোবাসো এটা কিন্তু ঠিক না, ওরা ভালো নয়। কেন ভালো নয়? না, তোমার যে দেব দেবীকে আঁকে ওরা ওদের শুকুর দিয়ে দেয়, ও তুলি নিয়ে মুখে ঢুকিয়ে নিচ্ছে, মুখে ঢুকিয়ে সেই তুলিটাকে নিয়ে মায়ের চোখ আঁকছে, হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। শহরের মানুষরা কি করে, কোলের উপরে হাতে থালা নিয়ে খেয়ে নেয়, হাতের উপরে নিয়ে খেয়ে নেয়, কিন্তু গ্রামের মানুষরা এরকমই খায় না। শুকুর মানে খুব মানে আসনে বসবে, তারপরে ভাতের থালা যেন না কোনো একটু কাপড় লেগে যায়, প্যান্ট যেন না লেগে যায়, তো খাবার পরে সেখানটা লাতা দেবে, হ্যাঁ, তো এইগুলো করে। কিন্তু ওরা এখনো মানে আমাদের গ্রামে মানে ওরা শুকুরটাকে খুব মানে, মানে খাওয়ার জিনিসটাকে কোলেও নেবে না কিছু না, মানে মাটিতে থালা ভাতের থালাটা দেবে, আসনে বসবে, খাওয়া হয়ে গেলে সেই ইগুলো তুলে সেখানটা আবার লাতা দেবে, মানে শুকুর মানে গোবর দিয়ে লাতা দেবে। তো আমাদের শহরের মানুষ বলে এখন যার এত তো আমরা মানি না, খেয়েই নি, কিন্তু ওরা ওই রকমই মানত। তো সেটা রাজামশাই শুনে খুব মনে মনে রাগ হলো, আমার দেবীকে আঁকে এই মুখের থুতু দিয়ে মানে তার মানে শুকুর করে দিচ্ছে তুলিটাকে, তুলিটাকে শুকুর করে দিচ্ছে, এটা তো ঠিক না। তারপরে তারপরেও যখন ব্রাহ্মণ বৈষ্ণবরা তারপরেও দেখছে তাড়াতে পারছে না, আবার বুঝিয়ে দিল পটুয়ারা, স্যার এই 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 ব্যাপার, রাজামশাই আপনি কিছু মনে করবেন না এটা। তারপরে এই পটুয়ারা কি আঁকলো, শিবের চাষপালা, শিবের চাষপালার গান করলো, আঁকলো যে হাতের ত্রিশূল ফেলো এবার ধরো কোদাল কাস্তে, মানে শিবকে। সেটা গিয়ে বললো দেখেছেন রাজামশাই, শিব একজন দেবতা, তার ত্রিশূলকে ফেলে হাতে কোদাল আর কাস্তে নিতে বলছি। রাজামশাই দেখবেন আপনাকেও কোনোদিন না কোনোদিন কি করে পটুয়ারা, মানে এমন বিষিয়ে দিল। তখন কি করলো রাজামশাই, পটুয়াদেরকে রাজ্য থেকে তাড়িয়ে দিল, যে যাও তোমরা অন্য কোথাও চলে যাও, আমি রাখবো না। কি দোষ কি হলো কি ব্যাপার না, কোনো কিছু নয়, তোমরা চলে যাও, তোমরা শিবকে মাঠে নামাচ্ছ, তাহলে আমাকে কখন কি কোথায় নামাবে তো বলা মুশকিল, হ্যাঁ তোমরা যাও। সেই সময়টা কোন একটা নবাব, কোনো একটা নবাব আমি নামটা ভুলে গেছি, বলেছিল আমাদের ভারতবর্ষে আসে, তো উনি ঘোড়ায় করে আসছিল। আর আমাদের পটুয়ারা তখন তো আগেকার এক একজনের পাঁচটা ছটা সাতটা আটটা করে বাচ্চা, ছোট ছোট কেউ ছাগল পুষেছে, কেউ মুরগি পুষেছে, কেউ গরু
সব টেনে টেনে নিয়ে বাচ্চা কাচ্চা পুডলা বেঁধে নিয়ে চলছে একসাথে লাইন করে। তখন ওনার চোখে পড়ে, উনি এরিয়াটা ঘুরে দেখছিলেন ঘোড়ায় করে চেপে। তখন বলছে, আরে তোমরা এত মানুষ কোথায় যাবে? বলে, ঠিক আছে আমি তোমাদেরকে আশ্রয় দেবো, কিন্তু তোমরা এমন একটা গান রচনা করবে, যেহেতু তোমরা পট আঁকো গান করো, মানে বললো বলেছি সব শুনেছে তো, তো তাহলে হিন্দু মুসলমানের কোনো রাইট নয়, হিন্দু মুসলমান যেন এক হয়, সেইভাবে গানটা রচনা করো, করে তোমরা গ্রামে গ্রামে গাও। মানে ওই নবাব খুব ভালো ছিলেন, মানে হিন্দুকে মানে নিজের ভাই বলো বাবা বলো সম্পত্তি, মানে যেটাকে বলে সম্পত্তি, সেটা মানে সেই ধরনের দেখত। উনি ওই মুসলমান বলে ওনার মধ্যে কোনো আত্মগৌরব কোনো কিছু ছিল না, যে আমরা সবাই মানুষ। তো সেই জন্য পটুয়ারা গান রচনা করেছিল যে যেই পীর সেই হচ্ছে নারায়ণ, সত্য পীরে মানে এইটা আজ পটের গানটা গেয়েছে। হ্যাঁ, কোথায় আছে সত্য পীর লইলাম শরণ, তোমা বিনা কেবা করে লজ্জা নিবারণ, হিন্দু কুলে হও নারায়ণ মুমিন কুলে পীর, দুই কুলের পুজো নিয়ে হয়েছ জাহির। হ্যাঁ, মানে তখন ওরা এই গানটাকে রচনা করে গ্রামে গ্রামে গাইতে শুরু করলো, এবং সেই নবাবই বলেছিল যে তোমাদের আজ থেকে তোমরা মুসলিম ধর্ম পালন করো, না হলে তো তারা কোথায় ঠাই পাবে না। তো এখন যেমন কেউ কাউকে পুছে না, যে যে ধর্ম পাচ্ছে পালন করছে, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে খ্রিস্টান হয়ে যাচ্ছে, কারো ভালো লাগছে কেউ ব্রাহ্মণ হয়ে যাচ্ছে, কারো ভালো লাগছে কেউ মুসলমান হয়ে যাচ্ছে। আগে তো সেটা ছিল না, আগে যে কোনো একটা ধর্মের মধ্যে থাকতে হবে, নালে মেরে ফেলবে। হ্যাঁ, তো সেই জন্য তারা পটুয়ারা তখন কি করলো, ওই নবাব বললো যে তোমরা আমার ধর্ম নিয়ে তোমরা বেঁচে থাকো। তো সেই থেকে মানে পটুয়ারা মুসলিম ধর্ম পালন করে, মানে সেটা কিছু করার নেই, তো তখন তো তাদেরকে বাঁচতে হবে না। তখন তো এমন একটা পরিস্থিতি ছিল, তখন এত লোকজন ছিল না, এত মানুষ ছিল না যে কেউ রক্ষা করবে তার মতো ছিল না। হ্যাঁ, তখন নবাব যেটা বলেছে, হ্যাঁ উনি আমাদের অন্নদাতা বলতে পারো আর জীবনদাতাও বলতে পারো, রাজা শুধু আমাদেরকে মারেনি কিন্তু জীবনে মারেনি, কিন্তু আমরা মরেও মানে বেঁচেও মরে আছি, যেহেতু আমরা অত বড় একটা স্থানে ছিলাম, ওনারা রাজামশাই কত আমাদেরকে ভালোবাসত, তো আমাদেরকে তো বাঁচতে হবে। সেই জন্য পটুয়ারা সবকিছুই জানে, পটুয়ারা হিন্দু ধর্মে যা কিছু জানে হিন্দুরা তা জানে না, সেই জন্য জানে, এই হিস্ট্রি গুলো সবাই জানে না। অনেক ফটো আছে কিন্তু তুমি যাবে কিন্তু এইসব কথা বলতে পারবে না, জানে না তো কি করে বলবে। এগুলো আমি ওই যে স্কুলে অনেক স্টুডেন্ট পড়াশুনো করে, সবাই কি পাস করে? সবাই পাস করে না। সেই জন্য আমার দাদুর কাছে অনেকে শুনেছে, অনেকে শিখেছে, অনেকেই করেছে, কিন্তু সবাই তো মনে রাখার ব্যাপার থাকে, এগুলো মনে রাখার ব্যাপার থাকে, তো সবাই তো মনে রাখেনি আর মনে রাখতে পারে না। আমি এগুলো আমি চেষ্টা করি যে খুব ভালো ভালো কথাগুলো যেগুলো খুবই দরকার সেগুলো মনে রাখা উচিত, ওই জন্য আজে বাজে কথাগুলো আমি ব্রেনে রাখি না, শুনলাম এখানে শুনলাম ওখান দিয়ে বের করে দিলাম, যেগুলো রাখার কথা সেগুলো তোমাদের ক্যামেরাতে মেমোরি কার্ড আছে, আমার মাথার ভিতরে মেমোরি কার্ড আছে, তাতে ঢুকিয়ে লোড করে রেখে দিই। আপনার কি মনে হয় ধর্মের ব্যাপারটি কোনোদিন আপনাদের কাজের প্রতি বাধা সৃষ্টি করতে পারে? করেছিল, বাপ রে বাপ, খুবই করেছিল। এটা মানে শুধু কাজের প্রতি নয়, মানে আমি আমার জ্ঞান পড়ে এবং আমি অনেকটা মানে আমার 46 বছর বয়স হয়েছে এখন, তো আমি 20-21 বছর বয়স হয়ে গেছে, তখনও শুনেছি যে হিন্দুরা আমাদেরকে বলতো যে এরা নয় হিন্দু নয় মুসলমান, মানে উপহাস করে বলে এরা জেতাও খায় আর মরা বি খায়। হ্যাঁ, মুসলমানরাও আমাদেরকেই করতো, মানে তখন এমন মানে এই যে ছবি একই, তো আমরা তো এটা তো বন্ধ করিনি,
এমনি মুসলমান হয়েছি তো কি আছে, কিন্তু এগুলো তো বন্ধ করিনি। সেই জন্য মুসলমানরাও আমাদেরকে ইনকার করে যে এরা নয় হিন্দু নয় মুসলমান। হ্যাঁ, এরা জেতাও খায় মরাও বি খায়। মানে মুসলমানরা জেতাগুলো জবাই করে খায়, তো তো এবারে ওরা ভাবছে আমরা আমরা মরা খাই আর জেতাও খাই, সেই জন্য প্রচুর ইনকার করতো এইখানের মুসলমানরা। এরা কি ছবি আঁকে, পট আঁকে, এরা তো হিন্দু। তোবা 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 তো, হ্যাঁ এ বলে এদের বাড়িতে যাওয়া উচিত নয়, এদের সাথে কথা বলা উচিত নয়। হ্যাঁ, এবারে হিন্দুরা ই করতো না কেন, হিন্দুদের ছবি আঁকি, হিন্দুরা এতটা ই করতো না কেন, করতো না যে আমরা ওদেরই বাড়িতে তো পট দেখাতে যেতাম কি এক ই করতো, করতো না তা না, হয়তো তাদের বাড়িতে যে হয়তো খেতে বসবো, আর তো বাড়িতে না খেতে দিয়ে বলবে খামারে চলো, খামারে একটা চট দিয়ে দিত বস্তা, এর উপরে বসো, আর খাবারটা দিত কাপড় চুপড় গুড়িয়ে, যেন না আমাদের গায়ে একটু ছোঁয়া লাগে, মানে আমরা মুসলমান কিন্তু আবার পট দেখাই, মানে এইরকমই, মানে আমাদের যে কি একটা অবস্থা ছিল, মানে সে বলার মানে সীমার বাইরে। এই 20-25 বছর হলো, এখন আস্তে আস্তে করে এই জিনিসটা, যখন এই বিদেশ থেকে লোকজন আসছে, সবাই আসছে, এত বড় বড় জায়গা থেকে লোক, বোম্বে থেকে, দিল্লি থেকে, এদের বাড়িতে লোকজন আসছে, আরে এদের তো, এদের তো সম্মানই আলাদা। হ্যাঁ, আস্তে আস্তে যখন দেখছে বিদেশিরা আসছে, তো এই করতে 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 এখন এখন মুসলমানরাও ভালোবাসে, হিন্দুরাও ভালোবাসে আমাদের, এখন আমাদের বাড়িতে এসে খেয়েও যায়। কিন্তু সেই সময়টা এমন একটা মানে ব্যাপার যে আমরা বাইরে মানে বাঁধের উপরে উঠতেই পারতাম না, বিশাল মানে সমস্যা, মানে প্রচুর সমস্যা। ধরুন এই চাপটি খুবই, ধরুন খুবই গুরুতর যদি এরকম একটা রূপ নিত, এবারে ধরুন আপনাদেরকে পটচিত্রের এই দিক থেকে আটকে যেতে হতো, তবে আপনারা কিরকম টাইপের জীবিকা বেছে নিতেন আপনাদের, মানে যদি এরকম কোনো সিচুয়েশন আসতো? না, এরকম এসেছে তো, আমরা বন্ধ করিনি, আমরা বন্ধ করিনি, আমরা বলেছি যে তোমরা মুসলমান তো মুসলমান থাকো, না তাহলে আমরা মুসলমান, আমরা জেতা বি খাই মোরা বি খাই খাবো, কিন্তু আমরা ছবি ছাড়বো না, তোমাদের মধ্যে না নিতে পারো, তোমাদের মসজিদে নামাজ পড়তে যেতে দিত না, এর সামনে মসজিদ আছে, বলে না ওরা পট আঁকে, ওরা হিন্দুদের দেব দেব দেবী আঁকে, ওদেরকে মসজিদের ভিতরে ঢোকানো যাবে না, আমাদের ছেলেদেরকে মসজিদের ভিতরে নামাজ পড়তে যাতে বছরে একবার যে নামাজ পড়তে যাবে মসজিদে নামাজ পড়তে দিত না, প্রচুর টাপ রেখেছিল, প্রচুর টাপে, এবার কি না যেতে দিত, আমাদের বাইরে নিজেরা পড়তো, যতগুলো ধরো পাড়ার মধ্যে যত 10-20টা পুরুষ আছে তারা একটা নিজেরাই জামাত করে পড়তো। তারপরে আমি একটা কাপড় দোকানে গিয়েছিলাম আমাদের এখানে, হ্যাঁ তো বলছে আচ্ছা মণিমালা দি তুমি, ও ওরা শুধু মণি দি বলে, মণি দি, আচ্ছা তোমার ওই পটচিত্রগুলোকে তৌবা করে দাও না, তৌবা করে দাও মানে ছেড়ে দিতে বলছে, পটচিত্রগুলো আঁকা বন্ধ করে দাও, তৌবা করে দাও, দিয়ে তোমরা আল্লাহ আল্লাহ করো। হ্যাঁ, আমি বলি তো আল্লাহ আল্লাহ করলে কি তুমি খেতে দেবে, এই সামনে এই যে কাপড় দোকানটা, এই যে খিরিস গাছের কাছে তোমরা দেখতে পাবে ওই ওই সোজাটা, হ্যাঁ তা আমি বলি আল্লাহ আল্লাহ করলে তুমি কি খেতে দেবে, না কেন খেতে দেবে, না আমরা তো আল্লাহ আল্লাহ করছি ই করছি, আর হচ্ছে আমি বলি আল্লাহ আল্লাহ করছো সবই ঠিক আছে, তুমি এই যে কাপড় বিক্রি করছো তো তুমি কি একদম যেই পয়সায় কিনছো সেই পয়সায় বিক্রি করছো, তো মুসলমানে তো সুদ খাওয়া নিষেধ আছে, তাহলে তুমি তো যেটা 500 টাকা কিনছো সেটা তো 1200 টাকায় বিক্রি করছো, তো তুমি তো সুদের সুদ তেছো সুদ দিয়ে নিচ্ছ, তো তোমাকে আল্লাহ ক্ষমা করবে? হ্যাঁ, তখন বলছে তোবা 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 তোবা, তোমরা হিন্দুদের ছবি আঁকছো, হ্যাঁ আমরা হিন্দু হিন্দু করছো কেন বলো তো, তোমার একটা সাইনবোর্ড টাঙিয়ে দাও যে আমার দোকানে, তুমি তো মুসলমান, তুমি সাইনবোর্ড দিয়ে দাও আমার দোকানে মুসলমান ছাড়া আর অন্য আদার্স কাস্ট আমার দোকানে ঢুকিবেন না, সাইনবোর্ড দিয়ে দাও, আরে তুমি যে মরবে না ওই হিন্দুর পয়সা নিয়ে তোমার কাপড় পরতে হবে তোমাকে, কেন তুমি তো হিন্দুকেই বিক্রি করছো, তোমার কতজন মুসলমান আসছে, শুধু কি মুসলমানরা কেন, হিন্দুরা কেনে না,
এইখানে লোধা বস্তি আছে, লোধারা এসে কিনে, আদিবাসীরা কিনে, তো তাদেরই পয়সা নিয়ে তো তুমি খাচ্ছ। হ্যাঁ, তাহলে তুমি কি মুসলমান? পয়সা তো আমি সব আমার কাছে কি, তুমি লাইন মতো আমাকে হিসাব দেখিয়ে দাও, নালে যতক্ষণ না দেখাও আমি ততক্ষণ তর্ক করতেই থাকবো। আমি যে এমনি তর্ক করবো তা না, আল্লাহ হাত পা চোখ সব কিছু জ্ঞান দিয়েছে, আমাদেরকে সৃষ্টি করেছে। আমার তো মনে হয় যে আল্লাহ পাক আমার আমার মধ্যে এই এই শিল্পটাকে দিয়েছে বলেই আমি আঁকতে পারছি। কই তুমি একে দেখাও একটা, তুমি যদি আল্লাহ পাকের কথাও বলো তাহলে আল্লাহ পাক আমাকে এই শিল্পটা দিয়েছে বলেই আমি আঁকতে পারছি। তুমি কোথায় একে দেখাও, তোমাকেও তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, তার মানে এই শিল্পটা তোমার মধ্যে দেয়নি। তুমি ওই কাপড় আনবে আর বিক্রি করবে, ওইটা তোমাকে দিয়েছে। শুনতে খারাপ লাগছে কিন্তু তোমা তুমি যে তুমি বললে বলে আমি তোমাকে বললাম, ওনাকে বলছি বলে আমি তুমি তো খালি তর্ক করছো, তোমার সাথে কেউ পারবে না। বলে কেউ পারবে না, আমি তো আমি যে তর্কটা করছি এটা তো মানে এটা লাইন মানে আমি যে বেলাইনে তো কথা বলছি না, আমি লাইনে কথা বলছি, তুমি আমাকে বুঝিয়ে দাও। আমি পটচিত্রটা আঁকা ছেড়ে দিলাম, তুমি কি আমাকে খাবে? না, তুমি আলাদা কোনো বিজনেস করবে, আমি এখন বুড়ো বয়সে কি বিজনেস করতে যাবো? তুমি আগে থেকে বিজনেস করছো বলে বিজনেসটা ওই লাইনে আছো, তা আমি আগে থেকে এই লাইনে আছি তো আমি এই লাইনটা ছাড়বো কেন? ছেড়ে দিলে তুমি খাওয়াবে, খাওয়াবে না। আর আমি পট করি বলেই আমাকে দোজকে দেবে, আর তুমি পট করো না বলে তোমাকে জান্নাতে দেবে? তুমি কি জেনে বসে আছো তুমি জান্নাতে যাবে না দোজকে যাবে? তুমি কতগুলো ভালো কাজ করেছো তুমি জানো, আর কতগুলো খারাপ করেছো সেটা কি তুমি জানো? না, সেটা কথা নয়, দেশ বিদেশ যেতে পারছি সেটা কথা নয়, যে তুমি তুমি কতগুলো পাপ করেছো তুমি জান্নাতে যাবে না দোজকে যাবে তুমি সেটা কি জানো? তুমি যদি বলো হ্যাঁ আমি জানি, তাহলে তো তুমি আল্লাহ, তাহলে তোমার তো নিচে থাকা উচিত নয়, উপরে যাওয়া উচিত, স্বর্গে থাকা উচিত। এইরকমই আমি তর্ক করি। আমরা পটচিত্রটা ছাড়বো না, এটা তো আমাদের জীবন। আমাকে অনেকে এসে বলেছে আমলি দেখুন আমি আমার ছেলে মেয়ে স্বামীকে কতটা ভালোবাসি জানি না, কিন্তু এই ছবি মনে হচ্ছে এই আমার প্রেমিক, এই আমার প্রেম, এই আমার ভালোবাসা, এরাই আমার মানে এই ছবি আমার সব কিছু, সাধনা ভজনা যা কিছু বলতে পারো, মানে এতটাই ভালোবাসি, মানে আমার নিজের থেকেও আমার পটচিত্রকে আমি বেশি ভালোবাসি। এবং ঈশ্বরের কাছে আমি কামনা করি আমি যতবার জন্ম নেব ততবার যেন আমাকে এই শিল্পী করেই পাঠায়।